বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ে নামতে হবে আর্জেন্টিনাকে। স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি চাইবেন সেরা একাদশ নিয়ে মাঠে নামতে। সেমি নিশ্চিত করার লক্ষ্যে আগামী শুক্রবার মাঠে নামছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরের সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল অ্যাঞ্জেল ডিমারিয়াকে নিয়ে। তারকা এই অ্যাট্রাকিং মিডফিল্ডার পড়েছিলেন উরুর চোটে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটিতে পোল্যান্ডের বিপক্ষে ৫৯তম মিনিটে মাঠ ছাড়ার পর অ্যাঞ্জেল ডিমারিয়াকে নিয়ে গুঞ্জন শুরু হয়। জানা গেছে উরুর চোটে ছিলেন তিনি। দলের সঙ্গে অনুশীলন করতে দেখা না যাওয়া অ্যাঞ্জেল ডিমারিয়াকে নিয়ে শঙ্কা আরও বেড়েছে আর্জেন্টিনা শিবিরে। তবে এবার টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তুন এদুল জানিয়েছেন, সুস্থ হয়ে উঠেছেন অ্যাঞ্জেল ডিমারিয়া, খেলতে পারবেন নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার হয়ে। জানা গেছে আর্জেন্টিনার দলীয় অনুশীলনে ফিরতে প্রস্তুত ডিমারিয়া। নেদারল্যান্ডসের বিপক্ষে শুরুর একাদশে না হলেও বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে পারবেন তারকা এই অ্যাট্রাকিং মিডফিল্ডার, বিষয়টি জানিয়েছেন গাস্তুন এদুল। সবশেষ ম্যাচে অ্যাঞ্জেল ডিমারিয়াকে ছাড়া অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল আলবেসেলেস্তারা। এবার অ্যাঞ্জেল ডিমারিয়াকে নিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামতে পারবে মেসিরা কোয়ার্টার ফাইনালের ম্যাচের আগে, যা আর্জেন্টিনাকে আটটি স্বস্তি দিচ্ছে।